সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে। আজকে আমি একটি বাড়ি দেখাবো, ট্যুর দিয়ে দেখাবো সবজি বাগানগুলা, গাছের বাগানে, বাড়ির ভেতরে কিভাবে ছোট পরিসরে এই বাগানের বাগান করেছেন এই সফল উদ্যোক্তা। তার সাথে আজকে ঘুরবো, কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করব কি কি ফসল এবার ফলিয়েছেন প্রতি বছরে নেয়। এখন আমি আছি মলিবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে, এটার নাম হচ্ছে আদখানি গ্রাম। আমরা এই বাড়িতে এখন ঘুরবো, চলুন ঘুরে আসি। এখানে পুরোটাই গাছে খাসিয়া পান, আমরা যেটা সাধারণত খাই সেটা বাংলা পান বলে, আর এটা হচ্ছে খাসিয়া পান। এই যে গাছে গাছে শুধু পান আর পান, এদের এই পানগুলোই তারা বাজারে বিক্রি করেন। মাহফুজুর রহমান মাহি, উনি নিজের বাগান ঘুরে দেখাচ্ছেন আমাদেরকে। দেখেন আমার বাড়ি ফোর্ড জাতে রাম, এটা আনছিলাম এই যে শমশানগরের একটা বাগান থেকে, খুব ভালো রেজাল্ট। এটা জাত কি? আমি বাড়ি চার, বাড়ি চার। হ্যাঁ, খুব সুস্বাদু মিষ্টি হয়। হ্যাঁ, খুব সুস্বাদু। এটা ঘরে এক থেকে দেড় কেজি হয় প্রতিটি আম একটা। হ্যাঁ, আমরা আসবো না খাওয়ার সময়। নান্দনিক একটি বাগান এই তরুণ বয়সের তরুণ যুবক। ও আমরুপালি তো খুব সুস্বাদু, চার থেকে পাঁচটা এক কেজি হয়ে যায়। এবার ফলন তুলনামূলক আশানুরূপ রূপ হয় নাই আবহাওয়ার কারণে, এটা তো আবহাওয়ার উপর ডিপেন্ড করে চাষাবাদ। স্বয়ংসম্পূর্ণ বাড়ি আসলে বলা যেতে পারে, সব রকমের ফলের সবজি রয়েছে। চায়না কমলা, এটা এখনো টপেই রয়ে গেছে। টপেই রয়ে গেছে, এটাতে লাস্ট বছর প্রায় 2 থেকে 3 কেজির মতো কমলা পাইছি এটা থেকে। ওই টপের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, টপের মধ্যে। এটা পরিচর্যা কি কি দেও? এটাতে জৈব সার ইউজ করা হয়। এই দেখেন, এই দেখতে পারেন, এখানে সম্পূর্ণ শুধু জৈব সার, অন্য কোনো সার ইউজ করা হয় না। দারুণ জিনিস। এগুলা লেবু গাছ কি কলম করে লাগানো হয়েছে? হ্যাঁ, কলম করে লাগানো হয়েছে। মানে চাইলেই যে কেউ কলম করতে পারবে? কলম করতে পারবে। আসলে আমরা দেখলাম ওই পাশে রয়েছে পান গাছ, পানের গাছে পান। কোথায় কাটবি? আমি দেখতে পাচ্ছি না। বলেন, তারপর এখানে শখের বসে কিছু সবজি চাষ করছি, আপনি যদি এইদিকে একটু কষ্ট করে আসতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু লেবু গাছের তো স্বয়ংসম্পূর্ণ, খুব
দারুণ লাগছে এই রেলে ভূবাগান। এখানে মুকি চাষ করছে, আসলে এটা কচু, কচু না আসলে এটা মুকি না কচু, মুকি মুকি। এগুলা এগুলা চাষাবাদের পরে গুলো মাটি থেকে তোলা হয়, মাটির নিচে ফলন ধরে। অনেকগুলা পচে যাচ্ছে গাছের মধ্যে, আসলে এখানে তোলা হচ্ছে না। বেগুন গাছ জায়গাতে করছিলাম, লাউ চাষ প্রায় 1.5-2 লাখ টাকার মতো সেল দেওয়া হয়েছে। শুধু লাউ? জি জি লাউ, আমার খরচ আসছে। এটা কি মাচার মধ্যে নাকি? জি মাচার মধ্যে, মাচাটা ভাঙা হয়েছে, এখন আমি আবার এটাকে সেচ দেয়া হবে, তারপর আবার প্রিপেয়ার করা হচ্ছে নেক্সট সেশনের জন্য, নেক্সট সিজন আসছে। আসলে এই বাড়ির পাশে এরকম বাগান করে যে আর্থিকভাবে সচ্ছল আনা যায় ক্ষুদ্রভাবেই। 40-60 ছিল বলতে পরিচর্যা করা হয় নাই, যার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিক সংকটের কারণে পরিচর্যা করা হচ্ছে না। লাউ গাছ তাল তো সব পেরে দেওয়া হয়েছে না, বিক্রি করে দেন তাল। আর এটা হচ্ছে আমার লাল জাম্বুরা, এটা ইন্ডিয়া থেকে আনা। প্রচুর পরিমাণে নারকেল গাছ, সুপারি গাছ। এই যে একটু আগে আমরা সুপারি খাইলাম এখান থেকে। প্রতিদিন বিকালে বের করা হয়, 1-1.5 ঘন্টার মতো হাঁটানো হয়। এখানে আমার লিচু, চায়না আমরা দেখতে পাচ্ছি যে একটা ডালে একটা হয়, যেহেতু দেশি লিচু যেটা আমরা পাশেই দেখতে পাচ্ছি, যেটা ওইটা ওইটা কিসের গাছ? ওই যে ইন্ডিয়া থেকে আনা হয়েছে লাল জাম্বুরা। আর আর এটা হচ্ছে চায়না ট্রি, এটা চায়না ট্রি, এটার বিচি অনেক ছোট, কিন্তু এই যে ফলের গিয়ে বলে এই যে এটার নাম লাল জাম্বুরা, লাল লাল জাম্বুরা, খে খে কবি তোরা আয়না তোরা। গানের সাথে আসলে পরিবেশটা উপভোগ করার মতো ছিল, খুব দুর্দান্ত গান। এইখানে এটা হচ্ছে দেশি, এটা দেশি 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 তো অনেক বাম্পার ফলন হয়েছে, খুব ভালো ফলন আসছে, খুব ভালো ফলন হয়েছে। আর এটা হচ্ছে আমার এটা দেখতে পারেন, এটা অনেক সুস্বাদু, আর এটাতে অনেক ভালো স্মেল, খুব মিষ্টি, এটা খুবই মিষ্টি। এটা কি আসলে এটা জাতটা কি? এটা জাতটা কি? এটা হচ্ছে আপনার বাড়ি চার, কমলা লেবু বাড়ি চার, এটা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, আপনি খেয়ে দেখতে পারেন। ছোট অবস্থায় মিষ্টি দেখানি? হ্যাঁ, ছোট অবস্থায় অনেক মিষ্টি। আমি এক কোয়া দাও, এক কোয়া নেন, ট্রাই করে দেখতে পারেন, আপনি কোনো রিয়াকশন না, অনেক মিষ্টি। দেখো
ইয়ে নয় নে নো তুমি খাও তুমি খাও এটা তুমি খাও নে মিষ্টি মিষ্টি না মিষ্টি না আদি আমরা এদিকে আহরো খাও ওটা খাও মিষ্টি সাবাও সাবাও ঠিকা সাবাও ইয়ে নো এখানে আমরা আরেকটি গাছ দেখতে পাচ্ছি খুবই বাম্পার ফলন হয়েছে এই গাছে খুবই বাম্পার ফলন হয়েছে আর শুধু গাছে শুধু লেচুই দেখা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে এরকম অবস্থা জি বাবা Thank you.